আকাবির, কেউ বলেন মুরব্বি, আবার কেউ কেউ ব্যবহার করেন বুজুর্গ। বুজুর্গ শব্দটাও আমাদের এই উপমহাদেশে সালাফদেরকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আমাদের বুজুর্গানে দিন ফরমাইছেন, আমাদের বুজুর্গানে দিনেরা বলেছেন বুজুর্গ শব্দটা ব্যবহার করা। বুজুর্গ এটা আরবিও না, এটা বাংলাও না, এই শব্দটা কি ফার্সি। ফার্সি থেকে যেই শব্দগুলোর আবির্ভাব হয়, এই আবির্ভাবের ভিতরে শিয়া ইজম, শিয়া মতবাদ, শিয়া আকীদা এর ভিতরে লুকায়িত থাকে। তারা অগ্নি পূজারী ছিল, ইরানের পারস্যের মানুষগুলো ইসলাম গ্রহণের আগে তারা ছিল মাজুসি অগ্নি পূজারী। অগ্নি পূজারীরা ইসলাম গ্রহণ করার পরে তারা ইসলামকে পুরোপুরি মেনে নিতে পারে নাই, তারা আগের চিন্তা চেতনাকে, আগের ধারণাগুলোকে তারা ইসলামাইজেশন করেছে। অগ্নি পূজারীর চিন্তা চেতনাকে তারা ইসলামাইজেশন করে এটাকে এক একটা পরিভাষা তারা বানিয়ে নিয়েছে। ইসলাম পূর্ব যুগে অর্থাৎ মাজুসি আমলে তারা বুজুর্গ শব্দটা ব্যবহার করত। বুজুর্গ শব্দটা ব্যবহার করা হতো যারা বিভিন্ন অলৌকিক ক্ষমতার অধিকারী, তাদেরকে অগ্নি পূজারীরা বলতো বুজুর্গ। আমরা যেটাকে বুজুর্গ বলি, মানে এটার মূল ফার্সি হলো বুজুর্গ। এই শব্দটা অগ্নি পূজারীরা আগে ওই অর্থে ব্যবহার করত, পরে ইসলাম গ্রহণ করার পরে তারা সালাফদেরকে বোঝানোর জন্য বুজুর্গ শব্দটা ব্যবহার করে। পূর্বেকার যুগে অগ্নি পূজারী আমলে তারা মনে করত বুজুর্গ যারা, তাদের কাছে ওহি আসে না, কিন্তু তাদের এলহাম এলকা কাশফের মাধ্যমে তারা গায়েবের অনেক জিনিস জানতে পারে। নাউজুবিল্লাহ। তাহলে বুজুর্গ শব্দের সাথে এই আকীদা সম্পৃক্ত আছে যে বুজুর্গরা এলহাম এলকা কাশ এগুলোর মাধ্যমে বুজুর্গরা অনেক গায়েবী বিষয় জানতে পারে। নাউজুবিল্লাহ। যেটা আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনের কোন গায়েবের বিষয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। সুতরাং কোন বুজুর্গ কোন এলহাম এলকা কাশফের মাধ্যমে কোন গায়েবের বিষয়ে জানা, এই বিশ্বাস পোষণ করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। তাহলে বুজুর্গের সাথে এরকম কিছু আকীদা সন্নিবেশিত আছে, এজন্য তারা মনে করে, দেখবেন ফার্সি ভাষার কিতাবগুলো পড়লে দেখবেন, বুজুর্গদের কিতাবগুলো পড়লে দেখবেন অনেক জায়গায় খালি আসমান থেকে গায়েবি আওয়াজ আসে। ফার্সি ভাষার যে কিতাবগুলো আছে, এই ইরানের যতগুলো বড় বড় কবি সাহিত্যিক ছিলেন তাদের কবিতা তাদের বইগুলোতে বলা আছে যে অমুক জায়গায় গেছেন আল্লাহর নবীর কাছে গায়েবি আওয়াজ আসছে, গায়েবি আওয়াজে বিশ্বাসী। এক আল্লাহর নবী তার মুরিদ মারা যাইতেছে অনেক দূরে, এখান থেকে উনি দেখতেছেন, উনি উজু করতেছিলেন, মুরিদ কাফের হয়ে মারা যাচ্ছিল, উনি এখান থেকে দেখে উজু করার সময় যে বদনাটা ছিল বদনাটা জোরে মেরে দিছেন, মেরে বলেছে এই তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিনা দলিলে আল্লাহ এক। মুরিদরা জিজ্ঞাসা করে আপনি হঠাৎ করে বদনা মারি দিলেন, এরকম করলেন কেন? বলে যে আমার মুরিদ অমুক মারা যাইতেছে, ইমান হারা হয়ে মারা যাচ্ছে, এজন্য আমি এখান থেকে ইশারা দিয়ে দিছি, আমার কথা শুনছে আর ইমানদার হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো বুজুর্গের কাহিনী। ঠিক একই কাহিনী প্রখ্যাত কিতাব যেটা আমাদের দেশের মুক্তি হইতে হইলে সিলেবাস আছে, কিতাবের নাম হলো দুররুল মুখতার, হাশিয়াতুর আরদুল মুখতার। এই কিতাবের মধ্যে লেখা আছে, দেখবেন আমাদের দেশে বয়ানের মধ্যেও জোরে সোরে এই বয়ান ইদানিং শোনা যায়। সেই বয়ানটা হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন বাইতুল্লাহ গেছেন, বাইতুল্লাহর ভিতরে ঢুকে
উনি দুই রাকাত নামাজ পড়ছেন, দুই রাকাতের মধ্যে পুরা কোরআনে কারীম তেলাওয়াত করে ফেলছেন, এক দাঁড়ানোর মধ্যে পুরা কোরআনে কারীম তেলাওয়াত হয়ে গেছে। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন, তখন একটা গায়েবী আওয়াজ আসছে, আওয়াজ এসে বলে বলছে, ইয়া আবা হানিফা ইন্নি রাদিতুকা, হে আবু হানিফা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, ওয়া লিমান ইত্তাবাআকা মিন মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোমার মাযহাব যতজনে অনুসরণ করবে তাদের প্রতিও আমি রাজি হয়ে গেছি। কি সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ, এটা হলো আপনি আবু হানিফা রাহমাতুল্লাহকে অনুসরণ করার সবচেয়ে বড় দলিল, যে এই এখানে আল্লাহ পাক গায়েবী আওয়াজে বলে দিছে। এনে গায়েবী আওয়াজ শুনলো কে, কারা কারা শুনছে, না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একা শুনছেন নাকি আরো লোকজন ছিল, বাইতুল্লাহ তো আর একা থাকার কথা না, তাহলে একটাই রকম আওয়াজ হলে কমপক্ষে 100-200 রাবি বর্ণনা করার কথা, কিন্তু কোন রাবির বর্ণনা নাই, কারো নাম নাই, শুধু লেখা আছে এরকম একটা গায়েবী আওয়াজ হচ্ছে। এই গায়েবী আওয়াজের বিশ্বাস, এটা ইরানের অগ্নি পূজারীদের বিশ্বাস, মাজুসিদের বিশ্বাস, সেখান থেকে তারা এই মুরব্বী বুজুর্গ শব্দ আবিষ্কার করছে। ঠিক একই ধরনের ফির শব্দটা, মুরিদ শব্দটা, এগুলো কিন্তু ফার্সি, এগুলো ইরানিদের আবিষ্কার। অনেকে এখন আমাদের অনেক সম্মানিত ভাইয়েরা বলেন যে ফির আর ওলি একই শব্দ, কোরআনে আছে ওলি আমরা বলি ফির, তো কোরআনে একটা আছে আমরা আরেকটা বলার দরকারটা কি, আমরা ওলি বলি, ওলি সাহেব ঢাকা, ওলি সাহেব চট্টগ্রাম, ওলি সাহেব দিনাজপুর, ওলি সাহেব রংপুর, ফির সাহেব বলার দরকার কি, কোরআনে যেহেতু ওলি আছে তো আমরা ওলি ব্যবহার করি। কোরআনটা বাদ দিয়ে অন্যটার মধ্যে কি রহস্য, কি হেকমা যে ওইটা এত বেশি প্রিয় হবে কেন, যেটা কোরআনে আছে সেটাই আমরা ব্যবহার করি। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি যে কথাটা আমরা খুতবায় বলতেছি সেটি হলো